নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইনের রাষ্ট্রীয় বিজ্ঞানের কোর্সে দেখে এগারো পয়েন্ট টু এর অঙ্কগুলো করবো এর আগের ভিডিওতে আমি এক থেকে চার অব্দি অঙ্কগুলো করেছি আজকে আমি পাঁচের অঙ্কগুলো করবো তো পাঁচের অঙ্ক কী বলেছে আমি পিতাদের স্কুলে পঁচাত্তর জন শিক্ষিকা শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বহু অঙ্কন করতে বলেছে দেখো প্রাপ্ত নম্বরগুলো যে দেওয়া আছে আমাদের কীভাবে দেওয়া আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি অর্থাৎ দশ দশ করে বেড়েছে তাই তো আমাদের মনে রাখবে পরিসংখ্যা বহুবুচ অঙ্কনের জন্য যে মানগুলো দেওয়া থাকবে ঠিক আছে সর্বনিম্ন মান কত এখানে তিরিশ এবং সর্বোচ্চ মান কত আশি সর্বনিম্ন মানের ঠিক আগের একটা মান নিতে হবে এবং সর্বোচ্চ মানের ঠিক পরের একটা মান নিতে হবে সর্বনিম্ন মান কত তিরিশ তাহলে তিরিশের আগে কত আমাদের কুড়ে নিতে হবে কেন কুড়ে নিলাম যেহেতু দশ দশ করে বেড়েছে তাহলে আমার আগের ঘরটা কত দশ কম নিতে হবে মানে কুড়ে নিতে হবে এবং পরের ঘরটা কত নিতে হবে যেহেতু দশ দশ করে বেড়েছে তাহলে আশির পরে আমাদের কত নেব নব্বই এইভাবে নিয়ে আমাদের পরিসংখ্যা অঙ্কন করতে হবে তার জন্য আমাদের খাতে আগে একটা ছক করতে হবে চলো লিখে ফেলি পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রথমে আমরা কী লিখবো প্রাপ্ত নম্বর দেখো প্রাপ্ত নম্বর বইয়ে কত আছে তিরিশ থেকে শুরু হয়েছে আমরা কি বললাম যেটা দেওয়া থাকবে তার থেকে একটা বেশি বা অর্থাৎ আগের একটা মান নিতে হবে তাহলে আমরা কত থেকে লিখবো কুড়ি তারপরে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আশি অব্দি দেওয়া ছিল আমরা কি একটা মান উপরে একটা বেশি নেব এবং নিচে একটা বেশি নেব তো নিলাম এরপরে পরিসংখ্যা অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা কি দেওয়া আছে এরপর আমরা লিখব কি পরিসংখ্যা আমাদের তিরিশের পরিসংখ্যা দেওয়া আছে তিরিশে কত বলেছে বারো যেহেতু আমরা তো এটা বাড়তি নিয়েছি কুড়িটা তাদের পরিসংখ্যা পাবো না তাহলে পাবো না মানে কত এখানে জিরো লিখে দেব তারপরে চল্লিশের কত বলেছে আঠেরো তারপরে পঞ্চাশে বলেছে একুশ তারপরে বলেছে পনেরো তারপরে বলেছে ছয় তারপরে বলেছে কত আমাদের তিন একই রকমভাবে আমরা কি তিনের মানগুলোও নেব নব্বইয়ের কত দেওয়া ছিল না তাহলে এটা কত হয়ে যাবে জিরো এবার পরিসংখ্যা অঙ্কনের জন্য আমাদের কি স্থানাঙ্ক দরকার তাহলে ওটা আমরা লিখে দেব কি পরিসংখ্যা বহুভুজের স্থানাঙ্ক 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 কীভাবে করবো প্রাপ্ত নম্বরটাকে প্রথমে লিখতে হয় এবং পরিসংখ্যাটাকে পরে অর্থাৎ এটাকে এক্স অক্ষর ধরবো এবং এটাকে ওয়াই অক্ষর ধরবো ঠিক একই রকমভাবে পরপর লিখে যাও তিরিশ বারো চল্লিশ আঠেরো পঞ্চাশ একুশ তারপরে ষাট পনেরো সত্তর ছয় আশি তিন নব্বই জিরো বুঝা গেল এবার আমরা কী করব আমাদের পরিসংখ্যা বহুভুজের স্থানাঙ্ক নেওয়া হয়ে গেছে এরপর আমাদের কাজ হবে কি এই যে পয়েন্টগুলো পেলাম এই পয়েন্টগুলোকে আমাদের কি লেখো অর্থাৎ এই ছক কাগজে বসাতে হবে তো চলো ছক কাগজে বজে বসাই তো এবার আমরা ছক কাগজে বিন্দুগুলো বসাবো এবার দেখো আমরা কী করবো যখন বিন্দুগুলো বসাবো আমরা এক এক বাহু সমান দুই একক করে ধরে নেব যেমন তাহলে এক বাহু সমান সমান দুই একক করে যদি ধরি তাহলে কুড়ি কুড়ি মানে কতই হবে আমাদের দশে যেতে হবে তো এটা হয়ে গেলো আমাদের কুড়ি ঠিক আছে এবং তারপর কত বলেছে কুড়ি জিরো তার মানে আমাদের এই বিন্দুটা পেয়ে গেলাম এখানে তারপরে কত বলেছে তিরিশ তিরিশ মানে আমাদের কোনটা হবে এইটা তিরিশ আর উপরে কত যেতে হবে বারো আমরা কী করবো অক্ষ বরাবর এক বাহু সমান সমান এক একক ধরলাম তাহলে তিরিশ এখানে বারো বলতে কোথায় দশ এগারো বারো এই বিন্দুটা পেলাম এখানে কেমন তারপরে কত বলেছে আমাদের চল্লিশ চল্লিশ বলতে আমাদের কত হবে তাহলে এইখানে আমরা কি পাবো চল্লিশ পাবো চল্লিশ আর ওয়াই খবর কত যেতে হবে আঠারো দশ পনেরো ষোলো সতেরো আঠেরো এই বিন্দুটা পেলাম আমরা কত আঠেরো এটা পেলাম কত বারো কেমন তারপরে কত বলেছে পঞ্চাশ তো এটা পেলাম আমরা চল্লিশ এটা পেলাম আমরা কত পঞ্চাশ পঞ্চাশ পেলাম এক্স সাক্ষ ওয়াই খবর কত বলেছে একুশ তাহলে দশ কুড়ি একুশ এটা পেলাম আমরা কত এই বিন্দুটা পেলাম ঠিক আছে তারপরে কত বলেছে ষাট ষাটে কত বলেছে ষাট আর উপরে বলেছে কত পনেরো তাহলে দশ আর পাঁচ তাহলে এইখানে আমাদের কত আছে পনেরো ষাটের পরে আমাদের কত আছে সত্তর সত্তর উপরে কত যেতে হবে ছয় তাহলে পাঁচ ছয় এই পয়েন্টটা আমরা পেলাম ঠিক আছে তারপরে দেখো আশি আশিতে কত তিন এক দুই তিন আর নব্বই কত আমাদের এই যে নব্বই কোটা এটা নব্বই জিরো এবার আমাদের কাজ কী হবে এই সব বিন্দুগুলোকে আমরা অ্যাড করে দেবো প্রথমে বিশ থেকে তিরিশে গেলাম তারপরে তিরিশ থেকে চল্লিশে তারপরে চল্লিশ থেকে পঞ্চাশে পঞ্চাশ থেকে তারপর আসাম কত হতো আমরা ষাট ষাট থেকে তারপর সত্তর সত্তর থেকে আশি আশি থেকে তারপর আমাদের কত নব্বই আশা করলাম ভালো লাগলো এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে তাহলে অক্ষ বরাবর আমাদের লেখাটা হলে এবার লেখাটা একটু কমপ্লিট করি এই বরাবর আমরা একটু লিখে নিই এটা পাঁচ এটা দশ এটা পনেরো এটা কুড়ি এভাবে আমরা লিখে দিলাম ঠিক আছে আমরা যে কাজটা করলাম কী ধরলাম অক্ষ বরাবর এক বাহু সমান সমান দুই একক এটা ধরলাম এটা টাইপের আমাদের কিন্তু একটু খাতায় লিখতে হবে কেমন ওইটি একটু খাতায় লিখে দেবে যে এক বরাবর বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম একটি বাহু সমান সমান দুই একক এবং বরাবর এক একক বুঝে গেল তো বাস আমাদের কমপ্লিট আমরা পরিসংখ্যা বহু যে পেয়ে গেলাম এবং পরিসংখ্যা বহু তোমরা যদি চাও নাম দিতে পারো এটাকে নাম দাও এ এটাকে বি এটাকে সি এটাকে ডি এটাকে ই এটাকে এফ এটাকে জি এটাকে এইচ ঠিক আছে এবার তুমি আরও একটু ভালো করে দিতে চাও তাহলে পয়েন্টটা এখানে লিখতে পারো এটা কত কুড়ি জিরো এটা কত আমাদের তিরিশ তারপরে এটা কত পেয়েছিলাম বারো এই পয়েন্টগুলো এখানে তুমি চাও বসিয়ে দিতে পারো তারপর এটা কত চল্লিশ আঠেরো তারপরে এটা কত পঞ্চাশ একুশ এটা কত ই বিন্দুটা ষাট পনেরো তারপরে এটা কত সত্তর ছয় এটা কত পেয়েছে আশি তিন এটা কত নব্বই কমা জিরো ব্যাস এবার একটু আর একটু বলে দিতে এখানে ছক কাগজে ছক কাগজে এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা জি কমা এইচ বিন্দুগুলি বিন্দুগুলি বসানো হল গুলো বসানো হলো এবং এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুজ অঙ্কন করা হলো তো আজকে থাক ধন্যবাদ এর পরের ভিডিওতে আমরা ছয়ের অঙ্কগুলো করবো ছয়ের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো অঙ্ক আশা করি ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে ফলো করবে পরে ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ